হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ ভিডিও। তো আমার হাতে দেখতে পারছেন পেপা, আর এখানে রয়েছে কৈদাল। তো আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আমাদের গ্রামে অনেক বড় বান হয়েছে। তো আমার বাড়ির পিছনে মানে অনেক বড় বান হয়েছিল, আমার বাড়িতে পানি ওঠে নাই। কিন্তু একটু আগে আমি যখন ওইখানে গিয়েছিলাম তখন দেখতে পেলাম যে ওইখানে অনেক ধরনের মাছ রয়েছে। তো আমি ভাবছি যে ওইখানে যদি আমি টেপাটা পাইতে খেয়ে আসি তাহলে সকালে এর ভিতরে মাছ পড়বো, এরকম আমার একটা ধারণা হয়েছে। তো আমি এখন রাখি বলুককে নিয়ে ওইখানে যাব। চলো রাখি বল নাকি? হ্যাঁ চলো। তো দেখেন টেপার ভিতরে চারটে ফোকা রয়েছে, একটা দুইটা তিনটা চারটে। এই চারটে ফোকা দিয়ে মানে টেপার ভিতরে মাছ ঢোকে। তো দেখতে পাচ্ছেন যে চারটা ফোকাতে মাছ ঢোকে, কিন্তু এখান থেকে কিন্তু মাছ বাইর করা যাবে না বা বাইর হবে না। তো এই মাছগুলো টেপার ভিতরে ঢোকার পর আমরা কোন কোন ফোকাতে মাছগুলো বাইর করবো তা এখানে দেখছেন একটা ফোকা রয়েছে। তো এই ফোকা দিয়ে মাছগুলো বাইর হয়, তার জন্য আমরা এই ফোকাটাকে মানে প্রথমে ই করে দেবো, বন্ধ করে দেবো। রাখবো কিছু রয়েছে নাকি দেখো তো, এই ফোকাটা বন্ধ করতে হবে। তো এদিকে নাই দেখা যাবে সামনে আছে নাকি? চলো এইদিকে দেখতে পারছি যে কিছু জঙ্গল রয়েছে, এই জঙ্গলগুলো দিয়ে আমি এই টেপার ফোকাটাকে বন্ধ করবো নাকি রাখবো? প্রথমে আমরা এই ফোকাটাকে বন্ধ করবো, না হলে তো এদিক দিয়ে মাছ ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। তার জন্য আমরা প্রথমে বন্ধ করবো, হয়েছে না রাখি? হয়েছে না? আর বাইরে হবো না? তো চলো তো এই এখান দিয়ে মানে তিন চার দিন আগে অনেক বড় বান হয়েছিল। তো এখানে আমরা এখন টেপাটা পাতবো। তো রাখি বল এখানে আসো। তো আমরা এইখানে টেপাটা পাতবো। তো অবশেষে আমাদের টেপা পাতা হয়ে গেল। তো আমরা সন্ধ্যায় একবার দেখতে আসবো, দেখি টেপাতে মাছ এখানে পড়ছে কিনা নাকি রাখি বল। তো এখন আমরা কাল সকালে আবার এখানে আসে টেপাটা উঠাবো। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি যে এখানে মাছ পড়বে। তো আপনারাও দেখতে থাকুন। আকাশে চাঁদ উঠেছে, এখন বাজে সাড়ে ছয়টা। তো আমি আপনাদেরকে বলছিলাম সন্ধ্যে আবার আমার টেপারে এখানে ঘুরতে আসব। তো এখানে আমি ঘুরতে আসি, দেখতে পারলাম কোনো মাছ পড়ে নাই, সকাল পর্যন্ত ওয়েট করে থাকতে হবে। তো আপনাদেরকে রাত্রের জন্য গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। মর্নিং গাইস, তো এখন সকাল হয়ে গেছে। তো আমি এখন উঠে পড়েছি, এখন বাজে মোটামুটি সাড়ে চারটা। তো এখন আমি টেপার ওই দিকে যাচ্ছি, দেখি মাছ কিরকম পড়লো। আমি খুব এক্সাইটেড, মাছ কিরকম পড়লো, আই এম সো এক্সাইটেড। মাছ
মাছ কই লরে বাবু মাছ তো লরছে না দেখা যায় না দেখো দেখো